একটা জিনিস চিন্তা কর, এক মিনিট আমরা দেখতেছি ব্যাপারটা মামুন। এই যে চলন্ত রাস্তা, ঠিক আছে, মানে সে কোনো জ্ঞান বুদ্ধি আছে? এনে বড় বড় গাড়ি যায়, বড় বড় ট্রাক যায়, তারপরে সিএনজি যাইতেছে, প্রাইভেট কার যাইতেছে, এই লোক তাইসকে আমরা দেখা বাইচা গেছে। আর এইটার লগে যদি বড় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করতো, উপায়টা হয়তো কি, তুই চিন্তা কর। তাই তো, এই কারণ তো সবাই কই দেশবাসী সবাই ভাই, এই রাস্তাটা হাঁটতে যায়া কত মানুষ বুকা দেন, কত বড় একটা ঈদ রাস্তার ভিতরে রেখা দিছে। এইখানে যদি একটা বড় গাড়ি অ্যাক্সিডেন্ট করতো বা একটা রিক্সা উল্টায় পড়তো বা একটা সিএনজি বাড়ি খেয়ে পড়ে যদি আহত হতো বা কেউ মেডিকেলে যেত, এটা দেখার মতো কে আছে? কোন শোনেন ভাই, আপনার এত কথা বলি, আজকালকার জামানায় দেখার মতো কেউ নাই। একটা যে উপকার করবো, উপকারের মতো বাংলাদেশের বর্তমান মানুষ নাই। ওরা চিন্তা করে কি যে আমরা এই জায়গা, ভাই এরা যিনি চিন্তা করেন, আপনি দেখেন এই যে বড় ইটটা, আজকে উনি উষ্টা খেয়ে পড়ছে, এখানটা বড় একটা গাড়ি যেতে পারতো, একটা সিএনজি যেতে পারতো, একটা অটো রিক্সা যেতে পারতো, অনেক গাড়ির ভিতরে যাত্রীরা থাকে, একটা দুর্ঘটনা করতো বা একজনের পাও ভাঙতো, ভাই এইটা ভালো ভালো ইটটা। আমরা তো সাধারণ পাবলিক, রাস্তাঘাট চললে দেখে হই না চলতে হয়, একটা গাড়া থাকলে ওই গাড়ায় একটা লাঠি গাড়িয়া দিতে হয়, পতাকা দিতে হয়, যদি ম্যান হলে ডাকনা খোলা থাকে, একটা ছোট বাচ্চা পড়তে পারে, একটা গাড়ি পরে অ্যাক্সিডেন্ট হইতে পারে। এই জন্য আমাদের সচেতন হইতে হইব কি, যে মেন হলে ঢাকনা খোলা থাকলে সেখানে একটা লাঠি দিয়ে একটা পতাকা দিতে হবে, নাহলে ঢাকনাটা কিছু দিয়ে ঢাকিয়ে দিতে হবে। আর এই যে দেখেন এই রাস্তার ভিতরে এত বড় একটা ঈদ, একটা মানুষ একটু আগে আহত হয়েছে, এটা তো আমি হইতে পারতাম, আপনি হইতে পারতেন, ও হইতে পারত, বা আমরা তিনজন একটা রিক্সায় আইতেছি, রিক্সাটা চাকাটা লাক্স উল্টায় পরে হয়তো আপনারা হাত পাবেন তো বা আবার হাত পাবেন তো। আমরা চাই বাংলাদেশের মানুষ যেহেতু আছে ঠিক মতো চলুক, রাস্তাঘাটে একটা ঈদ দেখলে ওইটা রাস্তা থেকে সরা একটা সাইডে রাখুক, জানি দুর্ঘটনাটা জানি না হয়। আপনি কি করেন? আমরা যেন সবাই সচেতন থাকি, তবে সবার উদ্দেশ্যে বলি ভাই ও বন্ধুরা, অবশ্যই আপনারা দেখলেন যে মেইন রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট কীভাবে হয়, এইভাবে কিন্তু হাজার হাজার গাড়ি এবং মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, মামা চলেন।